ট্রাংসালা সেভেন রামনগর বিধানসভা কেন্দ্র নি চংবাড়ি ইয়াকসুনি বিজেপি নি বাতাইনে এবার মেয়র দীপক মজুমদার তিনি সদর বখাস্তে নাইকল ফাং রঞ্জিত দাস নি থানি চংলা ইয়াফারকা ট্রাংসালা সেভেন রামনগর বিধানসভা কেন্দ্র নি চংবাড়ি ইয়াকসুনি বিজেপি নি বাতাইনে এবার মেয়র দীপক মজুমদার তিনি সদর বখাস্তে নাইকল ফাং রঞ্জিত দাস নি থানি চংলা ইয়াফারকা বিনিলগীয় মানজাখা বদলনি প্রদেশ আদংজু পাপিয়া দত্ত সংখ্যালঘু মোর্চানি আদং জসিম উদ্দিন খবৈ কবিনী আদম্ব তংবাইখ্যা খুবই ভালো লাগছে। প্রচুর সংখ্যক আমাদের সমর্থক কার্যকর্তা নেতৃত্বরা রামনগরে জড়ো হয়েছে। এটাতে বোঝা যায় যে রামনগরে মানুষকে উৎসাহিত এবং আমি বলবো আমার দিক থেকে যদি বলি যে আমাদের তারা কিন্তু প্রার্থী হিসেবে তারা মেনে নিয়েছেন, গ্রহণ করেছে। তো আমাদের ভারতীয় জনতা পার্টি এটাই সিস্টেম, যাকে প্রার্থী করা হয় তারা কিন্তু কার্যকর্তারা সম্মান জানান, তাকে গ্রহণ করে। তো রামনগরবাসীর কাছে আমার প্রত্যাশা থাকবে আমাকে তারা আশীর্বাদ করবেন, কাজ করার সুযোগ দেবেন। আমি রামনগরের জন্য, রামনগর উন্নয়নের জন্য আমাদের সরকারের যে চিন্তাভাবনা, কেন্দ্রীয় সরকার মোদীজির যে সরকার তার যে চিন্তাভাবনা এবং ডক্টর মানিসানীর যে সরকার চলছে তার যে চিন্তাভাবনার সামনে যে বিষয়কে সামনে রেখে রামনগর উন্নয়নে আমি কাজ করব। প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্ত স্ত্রীও উপস্থিত আছেন, কি বলবেন এই ব্যাপারটা, একটা আশীর্বাদ স্বরূপ? ওনার সঙ্গে আমার কালকের কথা হয়েছে, উনি এখন ঢুকবেন মাঠে। ওনার শারীরিক অবস্থা এত ভালো না, তবু তুমি আশীর্বাদ করার জন্য এই সবার সঙ্গে সবাইকে শুভেচ্ছা জানানোর জন্য উনি কিছুক্ষণ উনি আমাদের সঙ্গে থাকবেন। তো আমার খুব ভালো লাগছে যে সুরজিৎ নেই, ওনার অকাল পরে আমরা অত্যন্ত ওনাকে আমরা মিস করছি। রামনগরবাসী, রামনগর উনি অনেক কাজ করেছেন, ওনার সহধর্মিনী আমাদেরকে আশীর্বাদ করে এসেছেন, মানে ওনার পরিবার পক্ষ থেকেও আমাদেরকে আমাদের প্রতি সমর্থন আছে, প্রার্থীর প্রতি। রামনগরবাসীর জন্য কি বার্তা থাকবে? বার্তা থাকবে আমাকে কাজ করার সুযোগ দেন, আমাকে আশীর্বাদ করার জন্য। আমি রামনগরবাসীর জন্য রামনগর উন্নয়নে সার্বিক উন্নয়নে আমি চেষ্টা করবো। বিধায়ক ছিলেন জনপ্রিয় বিধায়ক সুরজিৎ দত্ত, সুরজিৎ দত্ত প্রয়াণে এই উপনির্বাচন ও প্রার্থী হয়েছে মেয়র দীপক মজুমদার, কি বলবেন এ ব্যাপারে আপনি? আপনি অসুস্থ, আপনি ছুটে এসেছেন ওনার মনোনয়নপত্র দাখিলে? আপনি রামনগর ভোটারদের উদ্দেশ্যে কি বলবেন? রামনগর উদ্দেশ্যে এটাই বলবো যে তোমরা সবাই উনিকে পেয়েছো, উনিকে সঙ্গে হাত মিলিয়ে কাজ করো, আর সবাই ভালো থেকো, এলাকাটা সুস্থ রেখো। আগরতলা।